আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বন্ধুরা ওই জন্য ভিডিও করিনি। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। বন্ধুরা আজকে আমি একটি এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্ট হচ্ছে কালারিং এক্সপেরিমেন্ট। আমি নিয়ে এসেছি একটা সাদা খাতা, আর নিয়েছি এক বক্স রং। আমি এখন এই রঙগুলো একটা রঙের সাথে আরেকটা রং মিশিয়ে দেখবো কোনটার সাথে কোন রং মিশিয়ে কোন রং হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি রঙের বক্সটা খুলে নিই। বন্ধুরা আমি উল্টা যুগের মানুষ, মানুষ রং রাখে এখান দিয়ে, রঙের মাথা থাকে এদিকে, পা থাকে এদিকে, কিন্তু আমি একদম পুরোটাই উল্টা। আমি মাথা রাখি এদিকে, পা রাখি এদিকে। আচ্ছা যাই হোক, আমি সবগুলো রং বের করো। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ সবগুলো রং বের করে নিয়েছি। আমার এখানে কালার মোট 12টা। বন্ধুরা আমি এগুলো আগে ব্যবহার করেছি, তাইগুলো ছোট ছোট আছে। যাই হোক, কিছু রং আছে নতুন, যেমন এই দুটা, একটা, তারপরে একটা, এই চারটা ছাড়া আমাকে সবগুলোই পুরাতন। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এখন আমি রং মিক্সিং চ্যালেঞ্জ শুরু করব। তো আমি একদম সাদা খাতা, দেখুন বন্ধুরা কোনো আঁকটাক নয়, সেটা একটা মার্জিন আঁকা আছে আর কিছু নেই। তা একদম পরিষ্কার একটা খাতা নিয়ে নিলাম। এবার আমি চুজ করবো কোন রঙটা মেশাবো। প্রথমে আমি হলুদটা নিলাম, সাথে একটা একটু নীল মিশাবো। দেখি নীল আর হলুদ মিশিয়ে কী রং বের হয়, রেজাল্ট কী হয়। তো আমি হলুদ আগে এই পিসটার উপর একটু এঁকে নেবো। হ্যাঁ একটু এঁকে নিয়েছি। এবার নীল রঙটাকে হলুদ রঙের উপর দিয়ে আনবো। বন্ধুরা আপনারাই দেখুন এর ফাইনাল রেজাল্ট। বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারছেন? এটা হয়েছে সবুজ রং, এটা দেখতে সবুজ রঙের মতো লাগতেছে, এটা হয়েছে সবুজ রং। আপনাদেরকে একটু আলোর থেকে দেখাই, এটা হয়েছে সবুজ রং। তো বন্ধুরা আমরা একটা রেজাল্ট পেলাম, হলুদ এবং নীল মিশ্রণে সবুজ রং তৈরি হয়। আচ্ছা যাই হোক, এগুলোকে আমি এ জায়গায় রেখে দিব। এইগুলো দুটোকে আমি ব্যবহার করেছি এখানে থাক। এবার আমি ব্যবহার করব লাল এবং হলুদ। দেখি এবার লাল আর হলুদ মিশে কী রং হয়। প্রথমে আমি হলুদটাকে একটু ঘষে নেব খাতায়। মনে হয় ঘষা শেষ, একটু করে ঘষবো, বেশি উঠবো না, রং ওয়েস্ট করতে চাই না বন্ধুরা। কিন্তু আপনাদের জন্য করতে হয়, কিন্তু আপনারা তো লাইক সাবস্ক্রাইব দেন না। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এবার আমি লাল রংটাকে নিয়ে ঘষবো এটার উপরে। বন্ধুরা এর ফাইনাল রেজাল্ট এলো কমলা, মানে এই কমলা রঙটি। এর ফাইনাল রেজাল্ট এসেছে কমলা রঙটি, মানে হলুদ এবং লাল মেশালে রেজাল্ট হয় কমলা। এই দুটো এখানে থাক। এবার বন্ধুরা আমি নেব একটু আকাশি রঙটি, আকাশি রঙের সাথে আমি মেশাবো গোলাপি রঙটি। বন্ধুরা দেখা যাক আকাশি আর গোলাপি মিশিয়ে কী রং তৈরি হয়। তো চলুন শুরু করি। একটা ভালো রং বের হইস। তো বন্ধুরা আমি নীল আকাশি নীলটাকে নিয়ে একটু খাতা উপর ঘষবো। বন্ধু আমি যতক্ষণে করছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। আচ্ছা যাই হোক, আমি ঘষাঘষি শেষ করলাম। এবার আমি গোলাপি রঙটি একটু নেব। অ্যান্ড ইয়েস, একটা রেজাল্ট এসেছে। নীল এবং কমলা দুটোকে একসাথে মিক্স করার পর যে রঙটা বের হয় সে রঙের নাম হচ্ছে বেগুনি। বিশেষ নাম আপনার নিজের চোখে দেখে নিন, ওই বেগুনি। মানে আমরা তিনটা রেজাল্ট পেয়েছি, সবুজ, কমলা আর বেগুনি। হ্যাঁ
এবারে গুলোকে পাশে রেখে দেব। এবারে আমি একটু নিব বাদামি রঙটা। আগে বলো, আগে বন্ধুরা আমার রঙগুলোর নাম কিন্তু ডায়মন্ড। আচ্ছা যাই হোক, ডায়মন্ড অনেক ভালো কোম্পানি, আপনারা যদি রঙ কিনেন তাহলে ডায়মন্ডস থেকে কিনবেন, ঠিক আছে? হ্যাঁ যাই হোক, এবার আমি বাদামির সাথে কোনটা মেশানো যায় বন্ধু একটু ভেবে নিতে সময় দিন, কোনটা মেশানো যায় বন্ধু আমি যতক্ষণে ভাবছি আপনার একটু ওয়েট করুন। বন্ধুরা আমার ভাবা ভাবি শেষ, আমি এই বাদামি রঙটার সাথে মেশাবো এই বেগুনি রঙটা। আচ্ছা যাই হোক, এবার আমি এই বেগুনি রঙটা মেশাই। তো আমি প্রথমে বেগুনি রঙটাকে নিয়ে খাতা উপরে একটু ঘষে নেব। হ্যাঁ বন্ধুরা ঘষা শেষ, এবার আমি বেগুনি রঙটাকে নিয়ে হালকা কচি করে একটু ঘষে নেব। বন্ধুরা কি রেজাল্ট এসেছে আপনারা নিজেরা দেখে নিন, এখানে একটা অচেনা রঙের দৃষ্টি দেখা দিয়েছে, অচেনা একটি রঙ, এ যে রঙটি কোথাও খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা আমি একটু ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছি, আমি অচেনা একটি রঙ খুঁজে বের করেছি। ইয়াস, যাই হোক এই অচিন রঙটাকে আমি লাথি মেরে ফেলে দেব। এবার আমি আর একটা রঙ ট্রাই করব, এটার জন্য আমি প্রথমে নেবো লাল, লালের পর নিব কোন রঙটা নেওয়া যায় নীল। বন্ধুরা আমি আজকে এখন লাল আর নীল দুটো একসাথে মিক্সিং করব। তো বন্ধুরা আমি প্রথমে লালটাকে একটু নিয়ে উপরে ঘষে পিসটার উপরে একটু ঘষে নিলাম অল্প করে। এবার আমি এটাকে রেখে দিয়ে নীল ধরবো, নীলটা নিয়ে একটু ঘষে নেই। আচ্ছা যাই হোক বন্ধুরা, এখন একটা অচিন রং খুঁজে পাওয়া গেছে, যে রংটা না আমি জীবনে কোথাও দেখিনি। এটা কিছুটা দেখতে বেগুনি বেগুনি লাগছে, কিন্তু এটা পুরোটা দেখতে বেগুনি না, দেখুন বন্ধুরা আপনারা। তাই আমার মনে হচ্ছে এটি উল্টাপাল্টা কোনো রং হবে। আচ্ছা যাই হোক, আমি দুটো উল্টাপাল্টা রং খুঁজে পেয়ে গেছি, এবার অন্য কিছু দেখা যাক। এবার আসা যাক, এবার আমি নিব একটু সবুজ, সবুজের সাথে আমি কি মিশাতে পারি, সবুজের সাথে আমি এখন লাল মিক্স করবো। লাল মিক্স করার পর দেখা যাক কী রং বের হয়, মানে রেজাল্ট কী হয়। তো বন্ধুরা আমি সবুজটিকে দিয়ে হালকা একটু ঘষে নিলাম, আল্লাহ যাতে ভালো কিছু আসে রেজাল্ট হিসাবে। আল্লাহ, সবুজ রঙটাকে ঘষা শেষ, এই জায়গায় ঘষা শেষ, এবার আমি লাল রঙটাকে একটু ঘষলাম ঘষলাম। বন্ধুরা দেখুন বাদামি রং তৈরি হয়েছে, এই রংটি তৈরি হয়েছে, এই যে লাল প্লাস নীল এই রংটা তৈরি হয়েছে বাদামি। বন্ধুরা এবারে আমি একটা কারেক্ট রং খুঁজে পেয়েছি, তাই জন্য সবাই করে দাও লাইক। এবার আমি বেগুনি রং, নীল রঙের সাথে হলুদ মিক্স করবো। তো চলুন করা যাক। হ্যাঁ বন্ধুরা যাই হোক, এবার আমি লাল এবং আকাশিসকে মিক্সিং করব। তো আমি প্রথমে লালটাকে ঘষে নিলাম। আচ্ছা যাই হোক, এখানে ঘষে নিয়েছি, এবার আমি বেগুনি রঙ আকাশি রঙটা নিয়ে ঘষে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন নীল এবং লাল এবং আকাশিকে মিক্সিং করার পর একটি অচিনা রং এসেছে, এর রঙটার নাম কি আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা পার্ট টু চান তাহলে কমেন্টে পার্ট টু লিখবেন। আর বন্ধুরা আপনাদেরকে আজকে শেষবার বলে রাখি, আজকে বন্ধুরা এই ভিডিওতে এই
রং মিলানোর চ্যালেঞ্জ ভিডিওতে। এই ভিডিওতে আমি কমেন্ট অপশন খোলা রাখবো, আপনারা আমাকে চ্যালেঞ্জ দিবেন, আমি ওগুলো অ্যাপ্লাই করবো। তো বন্ধুরা আপনারা কমেন্ট করুন, আজকে মতো এখানে বিদায় নিচ্ছি।